একবার একজন লোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে এমন এমন কিছু সম্পদ দান করলাম, আপনি এই ব্যাপারে সাক্ষী থাকুন আল্লাহর কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, আ'তাইতা সা'ইরা ওয়ালাদিকা মিছলা হাযা, তুমি তোমার এক সন্তানকে যেভাবে এই এই জিনিস দান করেছো, তোমার অন্যান্য সন্তানদেরকেও কি অনুরূপ দান করেছো কিনা? তখন ওই ব্যক্তি বললেন, লা। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি সবাইকে তো সমানভাবে দিই নাই। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তুমি আল্লাহকে ভয় করো এবং সব সন্তানের মাঝে তুমি ইনসাফপূর্ণ ন্যায় বিচার কায়েম করো, সবার মাঝে তুমি সমতার বিধান কায়েম করো। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর ওই ব্যক্তি তার এই দানকে ফিরিয়ে নিলেন। বর্তমানে আমাদের সমাজে দেখা যায় এই বিষয়টির বাস্তব প্রমাণ দেখা যায় অনেক ক্ষেত্রে। অনেক মা বাবা আছেন, তার যদি একাধিক সন্তান থাকে, একটি সন্তানের সাথে কোনো একটি ঝামেলার কারণে, কোনো একটি বিষয়ের দ্বন্দ্বের কারণে দেখা যায় অন্যান্য সন্তানদেরকে তিনারা সবগুলো সম্পদ দান করে দেন, একজন সন্তানকে তারা মাহরুম করে দেন। কিন্তু এটি বড় ধরনের একটি কবিরা গুণা। ছোটোখাটো কোনো বিষয়ের মনোমালিন্যের কারণে এক সন্তানকে সব কিছু দিয়ে দেয়া, আরেকজনকে সম্পূর্ণ মাহরুম করা, এটি ভয়ঙ্কর একটি অন্যায়। এই একটি অন্যায়ের কারণে হয়তো দেখা যাবে আপনি বাবা হয়ে আপনি জাহান্নামের আগুনে জ্বলতে থাকবেন। আবার বাবারা যে ভুলটি করেন, দেখা যায় ছেলে সন্তানদেরকে সম্পত্তিগুলো দিয়ে দেন, সমস্ত ধন সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুর হকদার তাদেরকে বানিয়ে দেন, কিন্তু কন্যা সন্তান যারা তাদেরকে এই সমস্ত কিছু থেকে মাহরুম করে দেন, এটিও ভয়ঙ্কর একটি অপরাধ। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন বাবাদেরকে। তিনি বলেন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন ফা আশারু বি ইসবাঈ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের লালন পালন করল, আমি এবং ওই ব্যক্তি জান্নাতের মধ্যে একদম কাছাকাছি অবস্থান করব। এই কথা বলে বিশ্বনবী দুটি আঙ্গুল দেখালেন, অর্থাৎ দুই আঙ্গুল যত কাছে থাকে ওই ব্যক্তিও জান্নাতে বিশ্বনবীর এত কাছে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত ছেলে হোক মেয়ে হোক কারো বিষয়ে বৈষম্য না করা, সবাইকে সম্পদের সমান হক দেওয়া, যে যতটুকু পাবে শরিয়ার ভিত্তিতে তাকে ততটুকুই দিয়ে দিতে হবে। এখানে কোনো বৈষম্য করা যাবে না, কারো সাথে স্বজনপ্রীতি করা যাবে না, কাউকে মাহরুম করা যাবে না। আবার আরেকটি বিষয়ে দেখা যায়, বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা যখন সম্পদের অধিকারী হন বা বড় ভাই যখন সম্পদের দায়িত্বে থাকেন, তিনি অন্যান্য ভাইদেরকে মাহরুম করেন এবং বোনদেরকেও মাহরুম করেন, এটিও ভয়ঙ্কর একটি অপরাধ। এই একটি অপরাধের কারণে আমাদেরকে আল্লাহর কাছে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। ওই জন্য আসুন আমরা আমাদের হাতে যে দায়িত্বগুলো আছে, যে সম্পদগুলো দিয়েছেন, আমরা যেন অধীনস্থদের ব্যাপারে এগুলোর সুন্দর বণ্টন করতে পারি, সবাইকে যেন সবার হক বুঝিয়ে দিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই তৌফিক দান করুন। আমিন।